বন্ধুরা, তোমরা ভালো আছো? আমি জানি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাদের সকালে প্রতিদিনই যেরকম স্নান পুজো সব হয়ে গেছে, এখন ওই যে রান্নাঘরে যাব। হ্যাঁ, আগে প্রথম ডিম বানাবো, তারপরে পাকা আমের চাটনি করব। তোমরা দেখো, দেখতে থাকো তোমরা। এখানে পেঁয়াজ, রসুন আর লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে এখানে আর একটু দিব শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। এটা পেস্ট করে নিয়ে আসবো। বন্ধুরা, প্রথম লবণ দিয়ে দিলাম, তারপরে দিব একটু হলুদ, তারপরে ডিমগুলি দিয়ে দিব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন ডিমটা তুলে নিব। প্রথমে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে যে পেস্ট করা মশলাগুলি সব দিয়ে দেব। এখন লবণ, হলুদ দিয়ে দিচ্ছি, একটু আদা বাটাও দিয়েছি। তারপরে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, কষানো হয়ে গেলে তারপরে জলটা দিয়ে দিব। জলটা ফুটে উঠলে ভাজা ডিমগুলিও দিয়ে দিব। এখন ডিমটা হয়ে গেছে, নামাবো। এরপরে চাটনি রান্না করব। প্রথমে শুকনো লঙ্কা, তারপরে দিব পাঁচফোড়ন। অনেকে সর্ষা দিয়ে করে, হ্যাঁ আমি সর্ষা দিব না, আমি পাঁচফোড়ন দিয়ে করব। এখন আমগুলি দিয়ে দিব। এখন লবণ আর হলুদ দিচ্ছি, একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দিব। এরপরে দিব হচ্ছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এখন চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পরে কোনো জল ঠল দিব না, ওটাতেই হয়ে যাবে। বন্ধুরা, আমার রান্না শেষ। এখন ওই যে বাসন আছে, কড়াই আছে, ওগুলো মাজবো। আমার তো সকালে পুজো টুজো সব হয়ে গেছে, এখন হচ্ছে একটু আবার স্নান করব। এই বাসনগুলি মাজার পরে গ্যাসটা মুছবো। গ্যাসটা মুছে টুছে রান্নাঘরটা মুছবো, স্নান করবো। একটু ভীষণ গরম। আমার স্নান হয়ে গেছে, এখন ওই কাপড় নাপতে যাব। তোমরাও চলো একটু, তোমাদেরকে একটু আশপাশটা দেখাই, তোমরাও দেখো। দেখো ছাদে কত সুন্দর হাওয়া। হ্যাঁ, সেরকম কিন্তু রৌদ্র নেই আজকে, কিন্তু হাওয়া আছে প্রচণ্ড। দেখো দিনটা কত সুন্দর আজকে, হাওয়া। এরকম দিন থাকলেই ভালো, বৃষ্টিও হবে না, এরকম হাওয়া থাকবে। বন্ধুরা দেখছো না, অনেক দূরে একটা ঘর দেখা যাচ্ছে, ওটা সার্কেট হাউস। হ্যাঁ, দেখে মনে হচ্ছে না চারিদিকে কেমন গাছপালা, জঙ্গল, ডুয়ার্স তো ওই জন্য বেশি গাছপালা, কিন্তু বাড়ি আছে ওই আশেপাশে, প্রচুর বাড়ি। কাপড় নাড়া নেওয়া দুটোই হয়ে গেল, এখন ঘরে যাব। আমার ভিডিওটি দেখতে যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।